শনিবার সাত সকালে কয়েক ঘন্টার মেট্রো বিভ্রাটে নাজেহাল যাত্রীরা। যান্ত্রিক গোলযোগের কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা থমকে গিয়েছে। মূলত কালীঘাট স্টেশনে থার্ড রেল কারেন্ট কানেক্টরে যান্ত্রিক গোলযোগ দেখা দেবার কারণে যাত্রীদের এমন চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এদিন সাত সকালে। এই গরমে দু ঘন্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি মেট্রো পরিষেবা। এ ব্যাপারে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বেলা দশটার সময় বলেছিলেন, কাজ চলছে, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কেননা এদিনও ব্যস্ত সেই অফিস টাইমে যান্ত্রিক গোলযোগের কারণে দেখতে দেখতে পরিষেবা বন্ধের সময়সীমা তিন ঘন্টা ছাড়িয়ে গিয়েছে। ওখানে যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওদিকে কিন্তু দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। অবশেষে এগারোটা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনে চালু করা হয় মেট্রো পরিষেবা। তবে সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এ ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা যায়। আসলে অফিস টাইমে মেট্রো বিভ্রাট হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এক যাত্রী ভীষণই ক্ষুব্ধ অবস্থায় জানান, তিনি 7:49 মেট্রো চেপে টালিগঞ্জ পর্যন্ত এসে জানতে পারেন যে মেট্রো আর এগোবে না। একথা শুনে যাত্রীরা টালিগঞ্জ স্টেশনে ভিড়ের বহর দেখে চক্ষু কপালে তোলেন। কিছু যাত্রী ভাবলেন, এমন অবস্থার হাত থেকে মুক্তি মিলতে বাসে চেপে গেলে ভালো হয়, ফলে তারা সেদিকে ছুট লাগান। কিন্তু বাসগুলিতে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই, আর অতিরিক্ত চাহিদার ফলে অ্যাপ ক্যাব বহু ক্ষেত্রেই বুক করতে পারছেন না যাত্রীরা। আবার বাইক ট্যাক্সিও অমিল, এদিকে সময়ের মধ্যে অফিসে ঢুকতে না পারলে দফা রফা, ফলে যেতে যখন হবেই তখন বাধ্য হয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হলো। আর সুযোগ বুঝে অটোওয়ালাও ভাড়া বেশি চাইছেন, যাকে বলে সব মিলিয়ে ভোগান্তির পাহাড়। এই পাহাড়ের যেন শেষ নেই। মাঝে মধ্যে মেট্রোতে সমস্যা হচ্ছেই, যেমন 7 সেপ্টেম্বর বেলা দশটার সময় আগে হঠাৎই মেট্রো রেল সূত্রে ঘোষণা করা হয় অনির্দিষ্টকালের জন্য টালিগঞ্জগামী সমস্ত চলাচল বন্ধ রাখা হচ্ছে। দেখা যাচ্ছে যখন কোনো না কোনো সমস্যা সামনে আসছে তখনই ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। অথচ মাটির নিচ দিয়ে দ্রুত এই পরিষেবা চালু করায় মাটির ওপরের ভিড় বা যানজট থেকে মুক্তি পায় মানুষ। আর দিনকে দিন কম তো যাত্রী মেট্রো ব্যবহার করছে না, কলকাতার জনজীবনকে অনেকটাই গতি দিয়েছে মেট্রো। এখন তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মেট্রো ব্যবহার করে থাকছেন। আর এদিনের মেট্রো বিভ্রাট প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, আপ মেট্রো রেলের 406 কালীঘাটের 2563 আপ স্টার্টার সিগন্যাল ক্রস করার পরই থার্ড রেলের বৈদ্যুতিন কানেক্টর ছুঁয়ে ফেলায় পরিষেবা ব্যাহত হয়। অনেকে তো মেট্রোকে কলকাতার লাইফলাইন বলে থাকেন, অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে মানুষ পৌঁছে যেতে পারছে। তবে মেট্রো রেলের কর্মীরা সেই যান্ত্রিক ত্রুটি সারাতে হাত লাগান, কারণ সারাদিনের পরিষেবাকে মাথায় রেখেই সেই কাজ দ্রুত করছেন মেট্রো কর্মীরা।